তুমি গোল করেছো, তার আগে একটা অফসাইড হবে না? তুমি পাস দিছিল, ইয়েস, তোমার পাস দেওয়ার দরকার ছিল, তুমি শুট করতে পারতো, এমন একটা তোমার ডিস্টেন্স ছিল তুমি শুট করে গোল করতে পারতো। এই বিষয়টা তোমাকে বুঝতে হবে যে কোথায় কখন পাস দেবা। একজন যদি অফসাইডে থাকে তাকে পাস দিলে তো অফসাইড হয়ে যাবে, তখন তুমি পাস না দিয়ে শুট করো, আর শুট করার মতো অবস্থা থাকে তাকে পাস দিয়ে অন্য একজনকে পাস দিতে হবে। অফসাইড হয়ে গেলে এই যে এত সুন্দর করে অ্যাটাক করছো, লাভ নেই।